फ्रेंड्स, आज के आमार छोटो बोन शिमिर शुभ जन्मदिन आशीर्वाद करे जानाओ सबाई के, निये खूब भालो थाके आर सुस्थ थाके। अनेक अनेक आशीर्वाद रइलो एई दीदीटार। आर देखो एई मोमोगुलो आमादेर निचेर तलार दी बानिएछे, तो आमादेरके दिए খুব সুন্দর হয়েছে সত্যি, ছবিটা ভালো লাগতেছে। দাঁড়া বলে যাবো, দেখো আবার দিয়ে গেছে, কি সুন্দর মোমো, খুব টেস্ট হয়েছে। আমি দুটো অলরেডি খেয়ে ফেলেছি, দুটো অলরেডি খেয়েও ফেললাম, মানে এত টেস্ট হয়েছে কি বলবো, মোমোগুলো ভীষণ ভালো হয়েছে, খুব টেস্টি মোমো আর অনেক হেলদি, যেহেতু ঘরে করেছে খুব সুন্দর করে করেছে। দোকানের থেকে, দোকানের খাওয়া থেকে, রেস্টুরেন্টের খাওয়া থেকে এটা অনেক হেলদি, নিজের ঘরের হাতে করা। আমার নিচতলা দিদি করেছে, দিদিকে তো তোমরা দেখেছো কি সুন্দর, দেখো সত্যি অপূর্ব হয়েছে মোমোগুলো। দেখো আমার হাজবেন্ড কাঁঠাল খুব পছন্দ করে, মানে ভীষণ পছন্দ করে, তো কাঁঠালটা এনেছে আজকে, কিন্তু কাঁঠাল দেখে আমার মাথার পুরো নষ্ট হয়ে গেছে, কারণ কাঁঠাল চালতে আমার ভালো লাগে না। এমনিতে আমারও প্রিয় গালা কাঁঠাল খেতে, মানে চাওলা যেটা বলে শক্ত এটা ভালো লাগে না, গালা কাঁঠালটাই ভালো লাগে। তো ভেবেছিলাম করবো না, একটু রাগ হয়েছিলাম কাঁঠালটা দেখে, কিন্তু কাঁঠালটা খুলে দেখলাম এত মিষ্টি, কি বলবো, মানে কি ভীষণ মিষ্টি, তো নষ্ট করে লাভ নেই। এখন কাঁঠাল টাঠাল খুব কম পাওয়াও যায় না, তার জন্য এটা এখন চেলে দেব। কাঁঠাল খাওয়াও ভালো, বাট গরমের মধ্যে সহ্য করা যায় না, একটু বিট নুন দিয়ে খাওয়া ভালো কাঁঠালটা। বিচিগুলিও কি সুন্দর, দেখো অনেক বড় বড় বিচিগুলো, প্রচুর বিচি আমি রেখেছি। ভেবেছিলাম লিচি দিয়ে একটা কোনো কিছু আইটেম করবো, বাট হচ্ছে না, তো এটা এখন চালবো কাঁঠালটা। খুব মিষ্টি, ছেলেকে বললাম একটা খাবি না, ও খাবে না, ও খাবেই না, না না আমি খাবো না মা, ও আবার কি বলে পিজা অর্ডার দিয়েছে ওটা খাবে। দেখো ছেলে পিজা নিয়ে চলে এসছে, ও পিজা কি কি জানি নিয়ে এসছে ও। এখন পিজাটা আমি বলেছিলাম পিজা নিয়ে আসতে, বাট আমার চাউমিনটা খুব ভালো লাগে, চিকেন বলো আর ভেজ বলো, চাউমিনটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো অনেকেই কমেন্ট করছো, বাট কমেন্টগুলো স্প্যাম হয়ে যাচ্ছে, এগুলো বাদের খাতায় প্লিজ আমার ভাই বোনেরা, তোমরা একটু মানে একটু দেখেছিন তো, 3 মিনিট ভিডিওটা দেখে একটু কমেন্টে ভালো করে করো, নাহলে আমি এটা আমার আপনা আপ ডিলেট হয়ে যাচ্ছে, কেমন, তার জন্য বলছিলাম একটু আপনা আপ ডিলেট হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখে শুনে কমেন্টটা করো। আর আমার ছেলে যখন পিজা এটা কি বলে পিজা যখন এসছে, তো বাচ্চা ছেলেটাকেই ও পিজা ডেলিভারি বয়টাকে ও খুব সুন্দর করে আপনি বলে সম্বোধন করেছে, দাদা আপনি কোথায় আছেন, এটা শুনে না আমার এত ভালো লেগেছে, অথচ ওর থেকেও ছোটো হবে, মানে ওর সম্বোধনটা শুনে আমার খুব ভালো লেগেছে, মানে সবাইকে মানে সম্মান দিয়ে কথা বলাটাই উচিত, সে হোক বড় ছোট কোনো কাজেই ছোট নেই, সবাই পরিশ্রম করে খেটে খায় ওটাই। দেখো কাঁঠাল চেপা আমার হয়ে গেছে, রসটা ভীষণ ঘন আর এত সুস্বাদু মিষ্টি, তোমাদেরকে কি বলবো, তো দেখতে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু অনেকখানি প্রচুর আছে, তো ঠিক আছে চলো পরে আবার আসছি ফিরে, ঢাকা দিয়ে রাখছি এটা। দেখো আমার ছেলে পিজা খাচ্ছে, খাচ্ছে আবার মোবাইল খাচ্ছে, দুটোই একসাথে হচ্ছে। এবার আমি খাবো, বাট আমার পেটটা অনেক আজকে ফুল হয়ে আছে, তার জন্য কি করি জানি না, খাবো তো ঠিক আছে, পিজার ব্রেড ব্রেড স্টাফ দেখো, তো চলো খেয়ে নেই তারপরে কথা বলছি।
দেখো আমার ছেলে পিজা এনেছে, তো এটা ভেজ পিজা, তো ও এনেই বিছানার উপর রেখে দিয়েছে। যেহেতু এটা ভেজ ছিল, ভেজ কোনো মাংস টাংস চিকেন টিকেন এখানে নেই, তো আর এটা স্টাফ ব্রেড একটা এনেছে, তো খাবো আমরা এটা। দেখো আজকে অ্যাকোয়ারিয়ামটা আমি পরিষ্কার করব, তো জলটা অনেক ঘোলা হয়ে গেছে, অনেকদিন ধরে করা হচ্ছে না, তো মাছগুলিকে একটু খাবার দিয়ে নিচ্ছি। আজকে আর সারাদিন দেবো না, আবার রাতে দেবো, কারণ মাছগুলো এখন খেলে তারপর এগুলোকে একটা বালতিতে রাখবো। অনেক পরিশ্রম অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা, যারা আছে তারা বোঝে ভীষণ। দেখো মাছটা ওরা খেয়ে নেক, তারপর অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো। দেখেছো কি সুন্দর করে খাচ্ছে ওরা। এদিকে আমার ডাল হয়ে গেছে, আর এদিকে দেখো আলু ভর্তা করব। কি জানি তোমরা বলো এটাকে, আলু সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েছি, আর হাজবেন্ডের জন্য একটু আলাদা করে। তারপর এটাতে দেবো শুকনো লঙ্কা, পুড়িয়ে মাখবো, আমি আমার ছেলে খাবো। আর হাজবেন্ড যেহেতু শুকনো লঙ্কা খায় না, তার জন্য ওকে আলাদা করে দিয়ে দেবো। ডালও হয়ে গেছে, আর দেখি কি রান্না করি। আপাতত এতটুকুই রান্না হয়েছে। অ্যাকোয়ারিয়ামের শার্কটা এখন এটা ঢালা হবে অ্যাকোয়ারিয়ামে। এটা প্রচণ্ড দস্যু একটা মাছ, এত শক্তি এটার গায়ে, কি বলবো। এখন এটাকে সবগুলো ঢেলে ফেলেছি, দেখো সবগুলো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করে মোটামুটি সবগুলো, তো এটাকে আস্তে এখন ঢালবে। দেখো এটার যে শক্তি এটার, জলটা ঘোলা হয়ে আছে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে জলটা। শিকল খুলে উড়ি দেব, দেখো কি সুন্দর পাখিগুলো এখন উড়ে, সবগুলো দেখো টিনের চালে গিয়ে বসেছে। সত্যি কথা বলতে কি এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে ওরাও ডিস্টেন্স, দেখো ডিস্টেন্স মেনটেন করছে, দূরত্ব বজায় রেখেছে, দেখো কি সুন্দর লাগছে। এটা আমার বাবার বাড়িতে তোলা। দেখো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার পর, বাট অ্যাকোয়ারিয়ামের লাইটটা সেদিন এনেছিলাম টিউব লাইটটা, কেন জানি নষ্ট হয়ে গেছে, এটা হঠাৎ করে ব্রাস্ট মেরেছে, তো আবার আগেরটাই জাস্ট, এটা একটা লাইট জ্বলে আছে ছোট্ট একটা, আগেরটা নষ্ট হয়ে গেছে, তো নিয়ে আসবো আরেকটা আনতে হবে। দেখো মাছগুলো কত আনন্দে, এদিকে দেখো ওপরটা আবার কেমনভাবে সাজিয়েছি, কত সুন্দর করে সাজিয়েছি। দেখো এই গাছটাতে আমি পাথর দিয়েছি, দেখো পাথর দেওয়াতে গাছটা কি সুন্দর লাগছে, তাই না। এগুলি দিনের বেলা পাতাগুলো খুব সুন্দর করে এভাবে হয়ে যায়, কিন্তু রাতে পাতাগুলো আবার পুরো সোজা হয়ে যায়, আর দিনে অনেক ছড়িয়ে যায় পাতাগুলো। তো দেখো পুতুলগুলো খুব সুন্দর করে সাজিয়েছি। এখানে দেখো মানি প্ল্যান্টটা রেখেছি, মানি প্ল্যান্টটা এখানে রেখেছি, দেখো এটা নিচে পাথর দিয়েছি, কি সুন্দর লাগছে গাছটা। এখানে একটা গাছ আছে, দেখো আমার কালকে আমার ছেলে আমাকে দিয়েছে, গিফট করেছে সবাইকে, ও সবাইকে রাখি দিয়েছে, তো একটা করে গাছ দিয়েছে, তো গাছটা খুব সেন্সিটিভ, একটু রোদ লাগলেই একটু কেমন জানি হয়ে যায়, তো খুব সুন্দর গাছটা। তো এটা দেখো খুব সুন্দর এটা, কালকে একটু রোদ লেগেছিলো তো গাছটা, এটা ইনডোর প্ল্যান্ট, পাতাগুলো দেখো কেমন হয়ে গেছে। গাছটা কি সুন্দর, তাই না, তো এটার নিচে আমি পাথর দিয়ে দিলাম।
তো কেমন লাগলো জানাবে। আজকের মতো এখানে আসি, সবাই ভালো থেকে।